হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমের জেলি রেসিপি করে দেখাবো এটি খেতেও যেমনি অসাধারণ আর বানানোও এটি খুবই সহজ এখন বাজারে আম পেকে গেছে ঠিকই কিন্তু এখনও বাজারে কাঁচা কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আমি বাজার থেকে এক কেজি আম নিয়ে এসে প্রথমে আমগুলো ধুয়ে নিলাম আর এই রেসিপিটা বানানো খুবই সহজ ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় প্রথমে আমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমগুলো আমি পিলারের সাহায্যে আমগুলো সব ছুলে নেব এই দেখুন আমার সব আম ছোলা হয়ে গেছে এবার আমি বটি দিয়ে আমগুলো কেটে নেব আমের জেলিটা আমি শেষের দিকে এই জন্যই করলাম আমে যেন আঠি হয়ে যায় আমার সেই রকম আম লাগবে তাই এই সব আমে দেখুন আমার আঠি হয়ে গেছে এই রকম আম নেবেন এবার বটিতে সাবধানে আস্তে আস্তে করে আমের আঠিগুলো এইভাবে বের করে নেবেন প্রথমে আমটা দুখাদি করবেন তারপর আমের এই কুশিগুলো ফেলে দেবেন তারপরে আমটা একটু হালকা করে কেটে আঠির কাছে এলেই থেমে যাবেন তারপর হাতে করে এইভাবে টানলেই কিন্তু আঠিটা আলাদা হয়ে যাবে দিয়ে এইভাবে আমি ঝুড়িতে সব শ্বাসগুলো বের করে নেব আমের এখন তো কাঁচা আম শেষ বললেই চলে তাই এই সময় কাঁচা আম নিয়ে এসে এইভাবে জেলিটা যদি একবার করে রেখে দেন আপনি সারা বছর খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না এই দেখুন আমি এইভাবে আমের শাঁসগুলো সব বের করে নিলাম আপনারা যে আমের জেলি খেয়েছেন সেটার থেকে এটা সম্পূর্ণ আলাদা টেস্ট এবার আমগুলো ছোট ছোট টুকরো করে নেব প্রথমে আমগুলোকে লম্বায় টুকরো করে নেবেন তারপরে আরও একটু ছোট ছোট তারপর আড়ে আড়ে টুকরো করে নেবেন এই দেখুন এই রকম টুকরো চাই মানে কিছুটা লুডুর ছক্কা যেরকম সাইজ হয় সেই রকম টাইপের এই আমের সেই রকম টাইপের টুকরো করে নেবেন কি বলুন তো আমের আঠিযুক্ত আম নিলে এই একটি সুবিধে এগুলো সহজে গলে যাবে না এবার আমগুলো তো টুকরো করা হয়ে গেছে এবার আদাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আদাটা প্রথমে সরু সরু লম্বা লম্বা টুকরো করে নেব এই যে আমি বটিতে করে নিচ্ছি আপনারা গ্রেটারের সাহায্য করতে পারেন তবে আমি যেটা চাইছি আমি যেভাবে করছি এইভাবে একটু করুন করে খেয়ে দেখবেন ছোট ছোট টুকরো যখন খাবেন মুখে লাগবে খুব ভালো লাগবে আদার এই টুকরো গুলো প্রথমে লম্বা লম্বা করে ছোট ছোট সরু সরু টুকরো করে নিলাম এই দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি তারপর এগুলোকে আবার আড়ে আড়ে আবার টুকরো করে নেব এই দেখুন ছোট ছোট এই টুকু টুকু এই টুকু টুকু টুকরো করে নিলাম এই দেখুন এই রকম টুকরো করে নেবেন এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার গ্যাসে কড়া বসিয়ে আমি এক চামচের মতন ভর্তি করে এক চামচের মতন ঘি দিলাম ঘিটা গলে গেলে ওই টুকরো করা আদার টুকরো গুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু জাস্ট হালকা ভেজে নেব যখনই গন্ধ উঠবে হালকা করে তখনই আমের টুকরো গুলো দিয়ে দেব এবার আমের টুকরো গুলো একটু আদা ঘি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে যেহেতু আমার এক কেজি আম ছিল তাই জন্য এখানে আমি সাড়ে সাতশো মতন চিনি দিলাম এবারে এই চিনি আর আম একসঙ্গে ভালো করে মেখে নেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠালেই দেখবেন চিনি গলে জল ব্যাস এবার চিনি গলে গেছে এবার চিনিতে আস্তে আস্তে করে ফুটতে দিন আর গ্যাসটাই এই সময় একটু মিডিয়াম আঁচে রাখুন হাই করবেন না তাহলে কি হবে আমের মধ্যে চিনির রসটা ঢুকবে না এই দেখুন আস্তে আস্তে কিরকম আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে উপর নিচ করে দেবেন খুন্তিয়ে করে নেড়ে তাহলে কি হবে কিছু আমের মধ্যে না হলে রস ঢুকবে আর না হলে কিছু আমের মধ্যে রস ঢুকবে না সেই জন্য মাঝে মাঝে খুন্তিয়ে করে নেড়ে দিতে হবে দিয়ে এই দেখুন ফুটতে ফুটতে এই দেখুন রস কত মরে এসেছে রস যখন গাঢ় হয়ে যাবে তখন চামচের মতো এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা জীবাণুমুক্ত কাঁচের কোনো পাত্রে এটা সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই ভরে নিতে হবে এই জেলিতে আদা আর ঘি দেওয়ার জন্য এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় যতক্ষণ না রসটা গাঢ় হয় ততক্ষণ অবধি ফোটাবেন এই দেখুন এক তার মতন এই রকম হবে তখন এই জেলিটা নামাবেন ব্যাস আমার তৈরি হয়ে গেল আমের জেলি এটি আপনারা সারা বছরই রেখে খেতে পারবেন এবার আপনারাও এভাবে আমার মতন বাড়িতে বানিয়ে খান আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ